মুসলমান যদি মারা যায়, মুসলমানের জানাজা হয় এবং দোয়াদোয়ি সবকিছু করার পরে আমরা তিনটা মুড়ি দিই সাদা কাপড় দিয়ে, একটা মাথায়, একটা মাঝখানে, একটা পায়ে। এরপরে আমরা দোয়া পাঠ করে আমরা সুন্দরভাবে লাশের যেন চুল পরিমাণ আঘাত না লাগে, মর্দার যেন চুল পরিমাণ আঘাত না লাগে, এই মর্দাকে আমরা নিয়ে যাই কি করি, কবর দেই, মাটি উপরে দেই যেন তার গায়ে কোনো স্পষ্ট না হয়, কবর দেই। কবর দিয়ে আমরা দোয়া পাঠ করে আবার যখন চলে আসি, আসার পরে আমাদের হচ্ছে এই মুসলমানদের কবর, এটা যুগে যুগে বাপদাদা আমল থেকে ধরে সেই ইতিহাসে পূর্বে ইতিহাসে পাওয়া গেছে, যেভাবে করে আমরা কবর দিই মুসলমান সেভাবে আমরা দিয়ে আসতেছি। কিন্তু আমাদের তো এটা জানেনি, কথা বলছি। এবার চলে আসি খ্রিস্ট ধর্ম, খ্রিস্টানদের কবর। খ্রিস্টানদের কবরটা কি, সেটা হচ্ছে পপ সিস্টেম, অর্থাৎ খ্রিস্টান যদি মারা যায় তাকে পপিং সিস্টেম করা হয়, কিন্তু ওখানে তিনটা জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে বিটকেস ভরা ডলার টাকা দেওয়া হয়, নতুন টাকা। আমরা প্রশ্ন করেছিলাম ওই খ্রিস্ট ধর্মের ভেতরে যে পপিং সিস্টেমে ওখানে বিটকেস ভরা ডলার টাকা দেওয়া হয়, এর রহস্যটা কি, এর কারণটা কি, আমরা একটু তথ্য জানতে চাই। তারা এক পর্যায়ে বলল যে পৃথিবীর বুকে যেরকম আমরা ঘুষ সিস্টেম করেছি, ঘুষ দিয়ে যেরকম পৃথিবীতে সবকিছুই সব কৌশল ভাবে সব হাসিল করে নেওয়া যায়, তেমনি রূপে মনে হয় বাপদাদা চোদ্দ গোষ্ঠীর কবর, এই জন্য বিটকেস নতুন ভরা টাকা, বিটকেস ভরার টাকা, নতুন ডলার টাকা সেখানে দেয়। তখন আমরা বললাম ঠিক আছে, ভালো কথা, আপনাদের কথাই সবকিছু বুঝলাম, কিন্তু টাকা দেওয়ার আর একটা উদ্দেশ্যটা কি আপনাদের, এটা আমরা একটু জানতে চাই। তখন তারা বলল এই টাকা যে আমরা দেই, এই টাকা দেওয়ার উদ্দেশ্য হলো কিছু ফেরেস্তা আসবে, অর্থাৎ মুসলিম মুসলমান আমরা বলি ফেরেস্তা, হিন্দুরা বলে দেবতা, খ্রিস্ট ধর্ম খ্রিস্টানরা বলে অ্যাঙ্গেল। তাই ওরা আসার পর ওদের বুকে আমরা এরকম ডলার টাকা মারে দিব, ডলার টাকা যখন মোটা মোটা বান্ডিল টাকা দিয়ে দেবো, ওই ফেরেস্তারা লাঠি নিয়ে তখন চলে যাবে আর আমাদেরকে মারধর করবে না। ওদের কল্পনাটা কত বড় শয়তানি পদ্ধতি গতি, তারা ভুল পথে চলতেছে। এর কারণ হলো পৃথিবীর বুকে ঘুষ দিয়ে সবকিছু কার্যকলাপ সবকিছু কৌশল করে নেয়, মানুষকে বিভ্রস্ত সৃষ্টি করে। এইসব সুদের আসল বয়ে তারা চাকচিক যৌথ সাধন পপিং তত্ত্ব নয়, ঈশ্বরের নামে বিধান গৃহীত করে এই খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম এমন একটি ধর্ম, এই ধর্মের ইউরোপ কান্ট্রির সমস্ত ইউরোপ জুড়ে চাকচিক যৌথ শাসন পপদেরকে নিয়ে এইসব আন্দোলন করে, চাকচিক যৌথ শাসন তারা পপিং চষ্টিভাবে এইভাবে কার্যকলাপ করে চলে আসে। আমরা বললাম যে ডলার টাকা দেন ফেরেস্তারা, আপনারা টাকা দিলে ফেরেস্তারা চলে যাবে, এটাই আপনাদের কল্পনা, এটা হচ্ছে খ্রিস্ট ধর্ম খ্রিস্টান। কিন্তু তিনটা জিনিস দেওয়া হয়, এক নম্বরে এই বিটকেস ভরা ডলার টাকার কথা বললাম। এবারে চলে আসি 52-53 খেলার আইটেম, এর কারণ পৃথিবীর বুকে এই তাস সৃষ্টি করেছে একমাত্র ইহুদি আর খ্রিস্ট ধর্ম খ্রিস্টানেরা, ওরাই পদ্ধতি গতি করে। এমন কি আমরা টেলিভিশনে আজ থেকে 40 বছর আগে দেখেছিলাম তাস খেলা নিয়ে বহু বন্দুক খেয়েছে, যেই মুহূর্তে তাস খেলতে খেলতে তার নিশা ঝুপ্ত ভাবে চলে গেল, তখন ওই বউকে, সুন্দরী বউ, আরেকজন নিয়ে চলে গেল। এটাই কি মানুষের মানবতা, এটাই কি সিস্টেম কোয়ালিটি, তাসের নিশা এই ইহুদি খ্রিস্ট ধর্ম খ্রিস্টানরা করেছে। এই তাস খেলতে খেলতে মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কত মায়ের কোলখালি হয়ে গেছে, কত হাঁস মুরগি গরু ছাগল মায়ের কষ্টের চাউল টাকা পয়সা কাপড় চোপড় সবকিছু চিন্তায় চুরি টাকাটি করে যেভাবে হোক না কেন এরা তাস খেলেছে। তাসুয়া পার্টি, যারা তাসুয়া পার্টি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন 52-53 খেলার আইটেম, এক এক করে তাস গুনবেন 52টা হবে, কিন্তু খেলার আইটেম 53 আইটেমের খেলা। এই 53 যে খেলার আইটেম, 52-53 খেলার আইটেম যারা তাসুয়া পার্টি তারাই চিনে, কিন্তু তাস যার উদ্দেশ্য হলো যে তুই তো মরেই গেছিস, এবার একটা একটা করে খেলার আইটেম করবি, তাহলে আর কোনো সমস্যা হবে না, আমরা পরেই আসতেছি। এই 2 নম্বর চলে গেল, আসলো 3 নম্বর বিদেশি মদের বোতল, ওরা এই পিছন দিকে রাখে, ওরা বলে এভরিথিং সামথিং নাথিং, হালকা রূপে ঝাপসা, ওরা পৃথিবীর বুকে মদ পান করে যা কিছু কাজ কাম তাই করত, যে এখন তুই তো মরে গেছিস, এই বিদেশি বোতল মদের বোতলটা তোকে দিলাম, একটু করে হালকা করে খাবি, মনে রাখবি শেষ একবারে করবি না, এভাবে করে মদের বোতল, বিটকেস ভরা ডলার টাকা, আর হলো 52-53 খেলার একটা আইটেমের যে বান্ডেল, এই তাসটি তাকে তার নতুন একদম দোকান থেকে খরিদ করে নতুন করে এই তাসগুলো দেওয়া হয়, সেই বেডকেস ভরা পপিং তত্ত্বময় তাদের ভিতরে পদ্মের ভিতরে সিস্টেম করে দিয়ে এই কবর দেয়। অর্থাৎ তারা মনে করে দুনিয়ায় যেরকম শোক করেছি, কবর নাকি তাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠীর কবরও নাকি ওরা শোক করবে, তাই ফেরেস্তারা। এখন প্রশ্ন হলো একটা জিনিস বুঝতে হবে, ফেরেস্তারা নারীও না পুরুষও না, তারা ফেরেস্তা। আর ফেরেস্তাটা কি জিনিস, ফেরেস্তারা তাদের আমাদের যেমন মুসলমানদের 6টা সাবজেক্ট আছে,
কিন্তু ফেরেশতার কোনো সাইটা সাবজেক্ট নাই। এর কারণ হলো মুসলমান মানুষ যে আমরা, আমাদের বিয়ে শাদী খাওয়া ধৈর্য পেশাব পায়খানা ভালো মন্দ সবকিছুই আমাদের আছে, কিন্তু ওই খ্রিস্ট ধর্মের পদ্ধতি গতি, ওদের যে পদ্ধতি গতি, এই সমস্ত কিছু মিথ্যা অপবাদ, মানুষকে এইভাবে কার্যকলাপ করে। তাই আজ থেকে 25 বছর আগে আমরা কবর চুরি হয়ে গেল, ওরা হায় হায় হুতাশ হয়ে গেছে, যার সর্বনাশ, একটু অবস্থা পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ হয়ে যাবে। ওই মুহূর্তের ভিতরে তখন আবার তারা টাকা পয়সা দিয়ে আবার সুন্দরভাবে পপিং করে আবার সেই কাল করে দেওয়া, এই হচ্ছে খ্রিস্ট ধর্মের মরে গেলে তাদের কি সিস্টেম কোয়ালিটি, এটাই হলো তাদের সিস্টেম। হিন্দু শাস্ত্রে যেমন চিতায় কথা বললাম, তারা যদি মারা যায় শ্মশান ঘাটে নিয়ে চিতায় করে সাকার করে দেয় যেন ওদেরকে না ধরতে পারে, তখন আমরা বললাম যে তোমরা যে এই কাজটি করো রহস্যটা কি, কারণটা কি, তখন তারা প্রশ্ন করেছিল এইভাবে, তারা বলল যে আমরা এই আমাদের খুচরা যদি কোনো পাপ করে থাকে সেখানে মোচন হয়ে যাবে, আর নরক থেকে স্বর্গে যে আমরা আবার আসব এটাই স্পষ্ট প্রমাণিত, যা আবার আমরা এই পৃথিবীকে নতুন জীবন প্রেরণ করব। এইভাবে করে তাদের গীতা স্পষ্ট, তারা এইভাবে করে কথাগুলো বলে। আসলে কিন্তু হাসর কিয়ামত যে একটা জিনিস আছে এটা ওরা কল্পনা করতে পারে নাই, যে আমাদের মৃত্যুর পর শাস্তি হবে, এরপর জাহান্নাম জান্নাত কোথায় পাবো, সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, এটা ওরা জানে না, ওরা বুঝে না। ওরা যেই পদ্ধতি গতি করে আসতেছে তার সমস্ত মিথ্যা অপবত্ত বদ্ধ করে গেলে তারা বিদ্যার রাস্তায়, অর্থাৎ যে রাস্তায় গেলে তারা কোনো কিছু খুঁজে পাবে না, দিশাকুল খুঁজে পাবে না, শুধু অন্ধকার আর অন্ধকার, এটাই হলো তাদের কথা। কিন্তু এখানে যে আরো থেকেই গেল, কারণ এই জিনিসগুলো আগে বুঝতে হবে। কারণ আফ্রিকার ওপাশে দেখবেন মানুষ মারা গেলে বটের গাছে ঝুলায় রাখে, মরা মানুষটিকে তারা পুরা পুরি আগে চুয়ানি মহাদের মতবাদ খাইয়ে নিবে, খায় একটা পাগলি ড্যান্স দিবে, ড্যান্স দেওয়ার পর সকল হুলুর হুলুর করো, সবাই লাঠি নিয়ে সব ভয়ে গেল, হুলুর 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 বাত্তা, হুলুর হুলুর বাত্তা, তার মানে তারা বলতে বুঝাচ্ছে তোমরা সমস্ত প্রস্তুত হয়ে যাও লাঠি নিয়ে। তারা লাঠি নিয়ে ওই মরা মানুষটিকে যেভাবে করে মারতেছে, আহারে আফসুস লাগে, একটি মরা মানুষ মরে যাওয়ার পর তাকে যেভাবে লাঠি দিয়ে চাষ করে চামড়া টামড়া থাকলা থাকলা করে ফেলায় ওই আফ্রিকার ওই পাশে, এইভাবে করে পৃথিবীর বুকে অনেক অনেক পদ্ধতি গতি করে এইসব কার্যকলাপ করে। আসলে কিন্তু তারা ভুল রাস্তা যাচ্ছে, কারণ ভুল রাস্তা একটাই কারণে যাচ্ছে, এরা বুঝতে পারছে না যে আসলে ঘটনাটা কি, যার জন্যে এখন তাদেরকে বুঝতে হবে যে আসক কোন দিকে যাবা, যেটা যেটা আল্লাহর পথে আল্লাহ রসুলের পথে যে রাস্তায় আমাদেরকে যেতে হবে, সেই রাস্তায় যদি না যায় তাহলে তাদেরকে কতই আর বুঝাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 300টা নবী রাসুল পৃথিবীর বুকে প্রেরণ করেছে, শুধু একটা দায়িত্ব, সঠিক রাস্তা দেখে দাও সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখে দাও সিরাতাল মুস্তাকিমের অর্থই হল সঠিক হেদায়া বা নির্দেশনা। এই নির্দেশনা যারা মেনে চলবে কোনো ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না। নবী রাসুলরা সঠিক পথ গিয়েছে, আল্লাহ জান্নাত তারা পাবে হিসাবে সত্য, কিন্তু তারাও বলেনি যে আমরা নবী, ও আল্লাহ আমি এত কিছু করার পর আমার ওই জান্নাতটাকে তুমি ভালোভাবে আমাকে বড় জান্নাতটাকে ভালো জান্নাতটাকে আমাকে দিও, এরকম কোনো কথা বলেনি। তারা যখন মরে গেছে ওদের মৃত্যুর পর ওরা এই কথা বলছে, আল্লাহ পাক আমার যদি মৃত্যু বরণ হয় মুসলমানের রূপে যেন মৃত্যু বরণ হয় এবং নেককার মুমিনদের সাক্ষাৎ করে যেন থাকতে পারি। কারণ হলো ওরা নবী মানুষ, ওরা নবী জীবনে কোনোদিন মিথ্যা কি জিনিস চিনে না বুঝে না, আর নবীরা এত সঠিক যা নিখুঁত, ওর ভিতরে কোন চুল পরিমাণ ভেজাল নাই, যদি মায়ের ভেজাল থাকে কিন্তু নবীদের কোন ভেজাল নাই, এই হচ্ছে সত্য কথা। কারণ 300 নবীর ভিতরে 23টা নবী পেয়েছেন মজেজা। মজেজা কি? মজেজা হচ্ছে এক করুর এক অলিকীয় ঘটনা, যেমন মুসা কালিমুল্লাহ লাঠির আঘাতে ললিত সাগর রাস্তার পথ হয়ে গেল, রডস বিহীন, সিমেন্ট বিহীন, পুল বিহীন, সঙ্গে সঙ্গে বাড়ি মারার সাথে রাস্তা, তিন দিক থেকে ফেরাউন ঘেরাও করলো, ইতিহাস পপিং পত্র কিংবিত ভাবে পরিপরে আছে মিশরে, সেই ইতিহাস যে ফেরাউনের লাশ আল্লাহ বলে একে যেভাবে করে রাখছি পৃথিবীর মানুষ তোমরা দেখে শিক্ষা নাও, অথচ মানুষ কি শিক্ষা নিবে, মানুষ ঠিকই দেখতেছে কিন্তু দেখতেছে আরেকদিকে শেষ হয়ে যাচ্ছে, জিনিসটা বুঝতে পারতেছেন, মানে কল্পনাই করতে পারতেছেন যে রহস্যটা কি, যে একটা জিনিস বাস্তব হবে জানতে হবে। যাক এখন দেখো কেমন লাগলো।